আসলে হাঙ্কেল আমাদের কোনো ঈদ নাই, মানে তো আম্মুরই তো ঈদ, আমাদের তো কোনো ঈদ নাই, আম্মুরই তো ঈদ। আম্মু হইলো তার প্রেমিকের হাত ধরে ঘুরতে গেছে। ভাইটা তোমার জন্য অনেক কান্না করে, আমার ভাইটা সারা রাত ঘুমাতে পারে না, খালি কান্না করে। তোমার কিভাবে ঘুম আসে, তুমি কিভাবে ওই ছেলেটার সাথে ঘুমাও আম্মু? এটা তো আছে, আমার সন্তানরা এত আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখছে, যেই ভয় আসলো তারা বের হইতেছে না, পাশাপাশি এই টাকাগুলো নিয়ে আমার সন্তানদের লাইফটা ধ্বংস করে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন, আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। দর্শক বন্ধুরা, অলরেডি ডিসপ্লেতে কিন্তু একটি ভাই এবং দুটি অবুক শিশুকে দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে ওনাদের কিন্তু এর আগেও তিনটা ভিডিও দেখেছিলেন। এই সেই হতভাগ্য ভাই যার ওয়াইফ পরকিয়া করে 5 লাখ টাকা সহ অন্য একটি পুরুষের হাত ধরে চলে গেছে। দীর্ঘ 1.5 মাস আগে উনি চলে গিয়েছিল। আমরা এর আগে 2টা ভিডিও নিয়েছিলাম, ঈদের আগে একটি ভিডিও নিয়েছিলাম। এখন ঈদের পরে ওনাদের ঈদটা কীরকম গেল, প্রতিবার ঈদ তো ওনার ওয়াইফের সাথে উনি কাটায় এবং সন্তান নিয়ে, এবার ঈদটা ওনার কীভাবে গেল, কেমনি কী হলো, বিস্তারিত আমরা আসলে ভাইয়ের মুখ থেকে জান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবার তো ঈদ আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ ফুর্তি করেন, এবারের ঈদ আপনার কীরকম গেল? জি, এবারের ঈদটা আসলে আমার জন্য গেছে সবচেয়েতে খারাপ এবং বাজে অবস্থায়, কারণ এরকম তো আর কখনো আমি ফেস করি নাই। প্রত্যেকবারই আমার ওয়াইফ সাথে ছিল, কারণ আমাদের আমার এই সন্তান, 2 সন্তান, আমি এবং আমার ওয়াইফই সবসময় প্রত্যেকটা ঈদ আমরা উদযাপন করছি। তো যেটা এবারও মিস ছিল, আসলে ওরা কারোর হাতেই কমফর্টেবল না খাওয়া দাওয়া করে, ওর মার হাতেই সবসময় ওরা খাওয়া দাওয়া করছে ঈদে, তো এবার সেটা ওরা পায় নাই, যার জন্য ওরাও খুব কষ্টে আছে কিংবা দুঃখে আছে। তাছাড়া এরকম একটা ঈদ গেল, ওর মা ওদের একটু খবর পর্যন্ত নেয় নাই, আসলে নেওয়া উচিত ছিল যদিও, কারণ ঈদ হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে একটা বড় উৎসব। এই উৎসবে অন্ততপক্ষে 2টা সন্তান আছে ওর, এটাও জানে বুঝে, অন্ততপক্ষে এই 2টা সন্তানের খবরও নিতে পারতো দূর থেকে হইলো, ফোন করে কিংবা ওর মার মাধ্যমে, ওর ভাইয়ের মাধ্যমে। ওর মা, ওনার যে আপনি যে শাশুড়ি, তারপর আপনি যে শালারা আছে, তারাও কি কোনো খোঁজখবর নেয় না? না না না, রমজান মাস থেকে ঈদ পর্যন্ত আমার মেয়ে একবার ফোন দিয়েছিল ওর মামার কাছে, ওর মামার জান ছিল। আসলে ওরা সব হচ্ছে টাকার লোভী এবং হারামি, আর না হলে এরকম একটা ঈদ গেল, একটা রমজান গেল, 2টা ভাগ্নি আসলে কীভাবে আছে, কী করে আছে, যেহেতু বোন প্রত্যেক দিন তার সাথে যোগাযোগ করতেছে, ওর ভাইয়ের সাথে, সুমনের সাথে এবং আমার শাশুড়ির সাথে, তার কাছ থেকে খবর নিতে পারতো, তারা আসতো দেখতো, সে তো ভুল করেই ফেলছে, চলে গেছে। আমার দিকটা সে নাই বা দেখলো, তার সন্তানের দিকটা তো দেখা দরকার ছিল, কারণ এই সন্তানগুলো তো সে গর্ভে ধারণ করছে। তো সন্তান 2টা গর্ভে ধারণ করা সত্ত্বে তার অন্ততপক্ষে ঈদের সময় সন্তান 2টার খবর নেওয়া দরকার ছিল, যারা কীরকম আছে, কীভাবে চলতেছে, কীভাবে থাকতেছে, কারণ ও ভালো করে জানে যে আমার ফ্যামিলির থেকে ওদেরকে টেক কেয়ার করার মতো কেউ নেই। আমার মা নেই, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা ওদের টেক কেয়ার করতে পারবো না। আর এমনি আমার ভাই বোন যা আছে, যার যার জায়গায় প্রত্যেকেই ব্যস্ত সংসার নিয়ে, তারা সবাই বড় বড়, তাদের নায়নাত করে আছে, তারা আমার আসলে আমার খবর নিতে পারবে না। এটা আমার ওয়াইফ এবং আমার শ্বশুরবাড়ির, আমার শাশুড়ি, আমার শালা, আমার ওয়াইফ খুব ভালোভাবে জানে। পাশাপাশি ওই ছেলে আমার বাসায় যখন আসতো, ওই ছেলেও তো দেখে গেছে যে আমার 2টা সন্তান আছে। আসলে সন্তান 2টা ওর মার কাছেই সবসময় থাকে কিংবা ওর মার সাথেই সবসময় থাকতো, বান্ধবীর মতো আমার মেয়েটা থাকতো ওর মার সাথে। তো সেই জায়গায় সে এত পাষাণ, এত ডাইনি যে এই একটু সন্তানদের খবর পর্যন্ত নেয় নাকি এই ঈদে। আর যে লোকটা নিয়ে গেছে, আসলে ওনারও একটু বিবেক করা দরকার ছিল, যে তোমার সন্তান যেহেতু 2টা আছে, তুমি কিন্তু একটু খোঁজ খবর নিতে পারত। ও তো মানুষ না, ও তো আমার বাসায় আসতো, আমার অ্যাবসেন্সে আমার বাসায় আসতো, আমার এই ছেলে মেয়েরে ভাইগনা ভাইগনি বলতো, পরিচয় দিত, এলাকায় যদি কেউ জিজ্ঞাসা করতো আমার ওয়াইফ বলতো এটা আমার খালাতো ভাই, পরিচয় দিত, আমার আমার মেয়ে, আমার ছেলে ওরে মামা ডাকতো, কাজল মামা, রনি মামা হিসাবে চিনে। ও তো অরিজিনাল খারাপ, ও আমার ঘর থেকে ওরে ফুসলা ফাসলা টাকা টোকা নিয়ে বাইর করেছে, হয়তো টাকা ফুরিয়ে গেলে পরে দেখা যাবে ছুঁড়া ফালা দিবো ডাস্টবিনে, এটাও বুঝতে পারে নাই। আসলে আবেগের মোহ আছে, তো আবেগ কাইটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আপনার মেয়ের সাথে একটু কথা বলি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এবার ঈদ কেমন গেল? প্রতিবার তো আম্মুর সাথে ঈদ করো, এবার ঈদটা কিরকম গেছে? আসলে হাঙ্কেল আমাদের কোনো ঈদ নাই, মানে আমাদের আম্মু নাই, আমরা কি কি করে এরকম করে ঈদ করব। আম্মুর কথা ঈদে অনেক মিস করেছি আমাকে অনেক, কিন্তু আম্মুরই তো ঈদ, আমাদের তো কোনো ঈদ নাই, আম্মুরই তো ঈদ। আম্মু হইলো তার প্রেমিকের হাত ধরে ঘুরতে গেছে ঈদে, আমাদের কোনো ঈদ নাই আসলে। মানে ঈদ হইলো তোমার আম্মুর? হ্যাঁ, উনি তার প্রেমিককে নিয়ে ঘুরতেছে, আনন্দ ফুর্তি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। কি বলবো আমি, আসলে আম্মুর জন্য খারাপ লাগে না? প্রতিবার ঈদে কিরকম করতাম আম্মুর সাথে? আম্মুর সাথে আমরা খুব মজা করতাম, আম্মু আব্বুর সাথে খুব মজা করতাম, আম্মুকে আমি এখন খুব মিস করেছি। আম্মুর সাথে খাইতাম, আম্মুর সাথে খেলতাম, আম্মুর সাথে মানে ঘুরতে বের হইতাম, মানে
মানে আমার আপনজনের বাসায় যেতাম, অনেক মজা করতাম সবার সাথে। এখন কিরকম কষ্ট লাগে আম্মুর জন্য? এখন অনেক কষ্ট লাগে। আম্মু তো তোমার ধরো ভিডিও তোমার আম্মু দেখছে, আম্মুরে কিছু বলতে চাও? আম্মু আমি আমি তোমার কাছে যাইতে চাই। আম্মু তুমি কেন আমাদের ফাইলে ফালে এরকম করে চলে গেলা? আম্মু তোমার জন্য আমরা অনেক কাঁদি। আম্মু তোমার কি আমাদের কথা মনে পড়ে না? আমার আমার ভাইটা তোমার জন্য অনেক কান্না করে। আমার ভাইটা সারা রাত ঘুমাতে পারে না, খালি কান্না করে। তোমার কিভাবে ঘুম আসে? তুমি কিভাবে ওই ছেলেটার সাথে ঘুমাও? আম্মু আমাদের কথা কি তোমার একটু মনে পড়ে না? আমার বাবার কথা কি তোমার একটু মনে পড়ে না? আম্মু তোমার আম্মুর কোন জিনিসটা বেশি মনে পড়ে তোমার সবসময় যখন একা থাকো? মানে আমার আম্মু আমাদের সাথে খেলতো, আমাদের অনেক আদর করতো, মানে খুব মিস করি এই জিনিসটা, আমি খুব মিস করি। কেমন আছো? ভালো আছি। তোমার আম্মুর কথা মনে পড়ে? না। হ্যাঁ মনে পড়ে। মনে পড়ে? আম্মুরে কিছু বলতে চাও? হ্যাঁ আসো। আম্মু আসবে? তুমি খাওয়া দাওয়া করছো? আম্মু আসবে। দর্শক আমি কি বলবো, আপনারা তো আসলে শুনলেন আসলে যে ওনাদের ইটটা কীভাবে গেছে, আসলে মেয়েটা কাঁদতেছে, আসলে ও বুঝতেছে হয়তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলতে পারছে না, কিন্তু যখন একা থাকে, যখন নীরবে একা একা বসে থাকে, যখন কেউ থাকে না পাশে, তখন কিন্তু একটা সন্তান বোঝে যে আসলে মা হারানোর কতটা কষ্ট। আমি একটু কথা বলি? হ্যাঁ বলেন। আসলে আমার মেয়েটা অনেক বেশি সাফারার। কেন সাফারার? আমি যখন বাসায় মিটিং থাকতাম, বাইরে থাকতাম, তো আমার শাশুড়ি ওই ছেলেটাই নিয়ে আমার বাসায় আসতো। ওই যে রনি কাজল, ওর বাসা হচ্ছে বাস্তার দাঁড়িয়াপাড়ায়। ও বিদেশ থেকে রিসেন্টলি আসে, 6 মাস আগে, আমি আগেও বলছি, আগের ভিডিওতে বলছি। তো ও খারাপ, ওর ফ্যামিলি সহ খারাপ। ওর ফ্যামিলির কাছে আমি এই ব্যাপার নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি, কিন্তু ওর ফ্যামিলি আমার কোনো সাহায্য সহায়তা করে না। এখন ওর ফ্যামিলি কী বলতেছে? ছেলে ফ্যামিলি, ওর ফ্যামিলি একবারে বাজে, একবারে ড্যামেজ ফ্যামিলি। ওর মা আসলে কোনো এটা মা হিসাবেই চলে না, কারণ আমার এই দুইটা সন্তানের কথা জানার পরে যে মা এই একটা বুড়া, মানে আমার ওর মার জন্য তো হিসাবে বুড়ো হয়ে গেছে, যেহেতু আমার ছেলে মেয়ে বড় বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা অবিবাহিত ছেলের সাথে আছে, তার মার একটু ঘৃণা থাকা উচিত। তার মার কাছে আমি বলছি, তার বোনের কাছে আমি বলছি, তার মা বোন এই ব্যাপারে আসলে কোনো রেসপন্স করে নাই। উল্টা আরও আমি নাকি খারাপ, আমার মেয়ে নাকি খারাপ। আসলে ও ছেলে যে কী করছে, আমি যদি পরকিয়া পাইতাম ও ছেলেরে, তাইলে হয়তো বুঝতে পারতো যে এটা আসলে কী। এখন মূল বিষয় হলো তারাও কোনো আপনার সাহায্য সহযোগিতা করে না? না, তারা সাহায্য সহায়তা করে না। ওই ছেলে আছে, তাদের সাথে যোগাযোগ করে, ওর মার সাথে যোগাযোগ করে, ওর বোনের সাথে যোগাযোগ করে, আর এদিক দিয়ে করে হচ্ছে আমার শাশুড়ি আর আমার স্বামী। সব ঠিক আছে তারা? হ্যাঁ, তাদের সাথে সবাই সবার সাথে ঠিক আছে, শুধু আমার প্রেশানিতে রাখছে আর কি, চুপচাপে। আসলে এখন আপনি সামনের দিনগুলো আপনি কি পরিকল্পনা করতেছেন? যেহেতু আপনি একজন পুরুষ মানুষ, যেহেতু আপনার দুটো বাচ্চা আছে, এই বাচ্চা থেকে কিন্তু আমি কোথাও যেতে পারছি না, আমি কোথাও বেরোতে পারি না। আমি আমার ওষুধের প্রয়োজন হয়, আমি রংপুর যাইতে হয়, এটা আমার ওয়াইফ ভালোভাবেই জানে। আমি এখন কোথাও যেতে পারি না, একটু বাজারও করতে পারি না, কারণ এই সন্তান দুটো রাখে, আমার কোথাও যাওয়া ঠিক মানে যাইতে পারি না, তারা আমাকে ছাড়ে না, যাইতে দেয় না। এখন যেহেতু আপনার বউ অন্য একটা বিয়ে শাদি করে ফেলেছে কিংবা অন্য একজনের সংসার করতেছে, এখন আপনি কী করবেন? আপনার মেয়ের এখন তো সে যা সংসার যদি করতেছে এটা হলো অবৈধভাবে করতেছে, কারণ ডিভোর্সের 3 মাসের ভিতরে কেউ বিয়ে করতে পারে না। এটা রাইট? হ্যাঁ, ডিভোর্সের 3 মাসের ভিতরে কেউ বিয়ে করতে পারে না। ও 27 তারিখে আমার বাসার থেকে বের হয়ে গিয়ে ডিভোর্স দিছে, 27 তারিখে ওই ছেলের সাথে সে সংসারে মানে সংসার পাচ্ছে, সংসারে আছে। মানে এখন যে থাকতেছে আপনি বলতেছেন এটা অবৈধ? অবৈধ, হ্যাঁ এটা অবৈধ, এটা আসলে বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ। সে যে আছে, সে পালা রয়েছে, তারা 3 মাস আগে বের হইবে না, আর কোনো যোগাযোগ এই জন্য আমার ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করে না, শুধু তার মার সাথে, তার ভাইয়ের সাথে। তার মা ডেল্টা হসপিটালে চাকরি করে, নাম হচ্ছে শিরিন আক্তার। হ্যাঁ, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে আমার এটা বলার হলো, সে 27 তারিখে আমার বাসা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে ওই ছেলের সাথে আছে, সে তো একটা এলাকায়, একটা মহল্লায়, একটা জায়গায় বসবাস করে, যাদের সাথেই বসবাস করে, যাদের সাথেই সে চলাফেরা করে, সে তো বের হয় বাসা থেকে, বাজার করে কিংবা বাইর হয়। আচ্ছা যাই হোক, তাদেরকে দেখার পরে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, সে তারা আসলে কীভাবে থাকে, তারা কি স্বামী স্ত্রী অথবা অবৈধ, কীভাবে তারা থাকে। আমার প্রত্যেকের কাছে একটাই দাবি, আমার এই সন্তান দুইটার দিকে তাকায় হলো, তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করেন। তারা যে এলাকায় বসবাস করে তাদেরকে দেখা মাত্র পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেন, কারণ তারা অবৈধভাবে থাকে। আর আমার ঘর থেকে আমার সন্তানদের সর্বসব তারা নিয়ে গেছে, নিয়ে গেছে, তারা এখন সুখের সংসার করতেছে। আর আমার এই সন্তান নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। আমি আমার আগের ভিডিওতে বলেছি আমি অসুস্থ, আমার সন্তানদের জন্য আমি কিছু করতে পারি না, আমি তখন আর কাজকাম করতে পারি না, আমি কীভাবে চলবো? আমার যে টাকা সে নিয়ে গেছে, আমার অবশিষ্ট এই টাকাটাই ছিল আমার সন্তানদের জন্য, আমার চিকিৎসার জন্য, আমার 5 লক্ষ টাকা, আর আমার এই মেয়ের জন্য বানানো, আমার এই ছেলের জন্য বানানো, এবং ওর জন্য আমি বানাইছিলাম এই জিনিস, এই স্বর্ণগুলো সব নিয়ে এসে চলে গেছে।
হয়তো ছেলেটা এগুলা পাইছে তার সাথে খুব ভালো র‍্যান্ডম চলাফেরা করতেছে তাদের কোনো সমস্যা হয় না পাশাপাশি ছেলের মা এবং মেয়ের মা তাদেরকে হেল্প করতেছে কারণ প্রত্যেকদিন তারা যোগাযোগ করে আর সে আমার সন্তানদের সাথে একটু যোগাযোগ করে না যাই হোক দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু ওরা যেই কোনো এলাকায় থাকে যেই জায়গায় থাকে অবৈধভাবে থাকতেছে তাদেরকে যাতে সবাই প্রশ্নের সম্মুখীন করে এবং আপনাদের কাছে আমার অনুরোধ তাদেরকে দেখা মাত্রই আমার ওয়াইফ সাবেক ওয়াইফ জন্না আর এই যে কাজল রনি ওর বাসা হচ্ছে বাস্তার দাঁড়িয়াপাড়ায় ওদেরকে দেখা মাত্রই আইনশৃঙ্খলা বাহিনী খবর দিয়ে তাদেরকে দূরিয়ে দিবেন অন্ততপক্ষে আমি যে আমার কিছু টাকা হলে আমি পাবো আমার যে টাকাগুলো নিয়ে গেছে এগুলো হয়তো আর এখনো শেষ হয় নাই আর টাকাগুলো যদি আমি পাই ফেরত পাই তাহলে হয়তো আমি আমার চিকিৎসাটা আবার কন্টিনিউ করতে পারবো আমি চিকিৎসাভাবে আবার অসুস্থ হয়ে গেছি আমার এই সন্তানদের আমি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারতেছি না কারণ আমি কোনো কাজ করতে পারি না যাই হোক আপনাদের সকলের উদ্দেশ্যে আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওরা যেই কোনো এলাকায় থাকুক প্রত্যেকে যাতে ওদেরকে চিনতে পারে প্রত্যেকে যাতে ওদেরকে চিনতে পারে এবং আইনের সম্মুখীন করে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আমার বলা এরা আমার সর্বশান্ত করে আমার এই সন্তান দুইটারে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে আমার এই তিনটা লাইফ এই দুজন বাদ করে দিয়েছে কাজল রনি আর জন্না আমাদের এই তিনটা লাইফ এখন আসলে বেরুলেজ হয়ে গেছে এটা আপনারা বুঝেন বারংবার আমি একটা কথাই বলতেছি অন্ততপক্ষে তাদেরকে লোক সমাজে বের হইতে বলেন যাদের সাথে আছে তাদেরকে ওপেন করে দেন তাদের সৎসাহস থাকলে তারা ওপেন হোক ওপেন হয়ে আসুক অথবা আমার সাথে যোগাযোগ করুক দেখুক যে আসলে তারা কী করে গেছে আমার সন্তান দুইটা তো আছে আমার সন্তানরা এত আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখছে যেই ভয়ে আসলে তারা বের হইতেছে না পাশাপাশি এই টাকাগুলো নিয়ে আমার সন্তানদের এই লাইফটা ধ্বংস করে দিচ্ছে সকল দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই লাইফটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমি যাতে তাদেরকে পাই সেই সহযোগিতা আমাকে সবাই করবেন ধন্যবাদ আপনাকে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল লিখে অ্যাক্টিভ করে দেবেন আর সবচেয়ে বড় কথা হলো ওনাদের আমরা এই যে চার নাম্বার ইন্টারভিউটা নিলাম পরবর্তীতে আমরা আসলে জানবো যে উনি কী করতে চাচ্ছে দেখা যাক সামনের ভবিষ্যৎগুলো ওনাদের কী হয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু